আমি সুভরা সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি দেখাচ্ছি পটল চিংড়ির ডালনা। যদি এর থেকে চিংড়িটা আপনাদের দিতে ইচ্ছা না হয় তাহলে একটা সুন্দর আলু পটলের ডালনা তৈরি হবে। চলুন দেখে নিই এতে কি কি লাগবে, কেমনভাবে তৈরি করব। দেখুন, পটল চিংড়ির ডালনায় প্রথমেই লাগবে পটল। আমি পটলের দেখুন এইভাবে ছিলকা খুলে দু টুকরো করে রেখেছি। একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে রেখেছি, তার সাথে এখানে 150 গ্রাম চিংড়ি মাছ আছে। যদি আপনারা চিংড়ি মাছ দিতে না চান, শুধু আলু পটল দিয়ে আর যা যা আমি দেবো সবই আপনারা দেবেন, সুন্দর একটা পদ তৈরি হবে। আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা আর এই জিরে, চা চামচে হাফ চামচ জিরে নিয়েছি। আর লাগবে জিরের গুঁড়ো, 1.5 টিস্পুন আমি জিরের গুঁড়ো নিয়েছি। আর চায় চামচের হাফ চামচেরও কম গরম মশলা, 1 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন নিতে হবে, একটু চিনি লাগবে, ছোট চামচ একদম ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু পরিমাণ মতো হলুদ, আর আপনার এখানে 2 রকম তেল নিয়েছি। একটা সাদা তেল, সেটাকে আলু পটলটা একটু ফ্রাই করব সেই কারণে, আর সর্ষের তেল হচ্ছে ডালনাটাকে তৈরি করার জন্য। শেষে দেব অল্প ঘি গরম মশলা। চলুন এবার প্রথমেই আমি করব অল্প সামান্য ধরুন এই 1 চামচ তেল দিয়ে চিংড়ি মাছটাকে একটু নাড়াচাড়া করে নেব। আমি গ্যাসটাকে এটাকে প্যানটাকে একটু জ্বালিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু, জাস্ট চিংড়ি মাছটা যেই রাউন্ড শেপ নিয়ে নেবে মানে হয়ে গেছে। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন রাউন্ড শেপ এসে গেছে মানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। দেখুন তেল এখনো আছে, এবার আমি বাকি তেলটা দিয়ে দেবো। এই তেলটা দিয়ে না আমি আলু পটল একটু ভেজে নেবো। দেখুন পটলটা ছেড়ে দিলাম, আর এটা রান্না করতে লাগবে 2 কাঁচা লঙ্কা, এটা আমি পরে দেবো। পটল আলু দিয়ে দিচ্ছি, এই প্রিপারেশনটা আমি এখানে খানিকটা করে বাকিটা কুকারে করব, তাড়াতাড়ি হবে। আপনারা সবাই তো বাড়িতে কড়াইতে রান্না করেন, দেখুন কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন পটলটা জাস্ট মাঝারি ভাজা হয়েছে, আর একটু লাল হবে। আমি এখন কি করব, সামান্য যতটা হলুদ লাগবে তার থেকে সামান্য হলুদ দেব, আর যতটা নুন লাগবে তার থেকে একটু, তার থেকে অল্প একটু নুন দিয়ে দেবো। যেহেতু এখানে নুনটা দিচ্ছি, আমি যখন রান্না করব তখন আমাকে খেয়াল রাখতে হবে নুনটা একটু কম দিতে হবে। এখন আর কয়েক সেকেন্ড এটা একটু ভাজা ভাজা হবে। দেখুন পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, জাস্ট একটু লালচে লাল 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 মতো হয়েছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। গ্যাসটা কম করে দিলাম, তেল একটু ভাজার পরে তেল বেঁচে গেছে, আমি এই 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম, এতেই হয়ে যাবে। এ দেখুন 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে কি করব, জিরে ফোড়ন দেব, 1/2 চা চামচ মতো জিরে আছে, তেজপাতা দিয়ে দেবো, 3 তেজপাতা দিয়েছি, এবার দেব 1 টেবিল চামচ এখানে আদা বাটা আছে, এই আদা বাটা দিয়ে দেব।
যাক আমার তো ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি কি করব, এই যে জিরের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ, এই তিনটেকে আমি একসাথে মিশিয়ে জল দিয়ে গুলে নিয়ে ঢালব। আধা ঘন্টা মতো একটু জল দিচ্ছি যাতে ঝরে না যায়। দেখুন একটু জল দিয়ে আমি এটাকে গুলে দিলাম। এবার আমি এই যে জিরে বাটা, জিরের গুঁড়ো, হলুদ আর লঙ্কাটাকে ছেড়ে দিলাম। এইভাবে দেবেন, তাহলে মশলাটা জ্বলে যাবে না। আমি এখন কাঁচা লঙ্কা দু ভাগ করে দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা। এখানে টোটাল দশটা পটল আছে, দশটা পটলের জন্য আমি দেড় চা চামচ জিরে গুঁড়ো নিয়েছি। দেখুন এবার আমি আন্দাজ মতো নুন আগে দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হচ্ছে, এরকম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু পটলটা দিয়ে দিলাম। আলু পটলটাকে একটু নাড়াচাড়া করব, চিংড়ি মাছটাকেও দিয়ে দিচ্ছি। এখন এই সময় চিংড়ি মাছটাও দিয়ে দেবেন। অর্ধেক পটল কিন্তু রান্না হয়ে গেছে, আর একটু সময় লাগবে। একটু অবশ্যই কিন্তু একটু টমেটো পেস্ট দিতে হবে। মনে করুন এক এক ছোটো বাটি, একদম স্মল বাটি, এক বাটি টমেটো পেস্ট লাগবে। এই টমেটো পেস্ট আমি সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কাঁচা টমেটো পেস্ট দিলে কিন্তু একটা গন্ধ হবে, খেতে ভালো হবে না। আর যদি আপনাদের পক্ষে তার সম্ভব না হয় টমেটো সেদ্ধ করে পেস্ট করার, তাহলে খুব কুচি কুচি করে কেটে এটা যখন মশলাটা ভাজবেন তখন টমেটো কুচি দিয়ে ভাজা ভাজা করবেন। আচ্ছা, এটা আমি এখানে জল দিয়ে ঢাকা দিয়ে কিন্তু রান্না করতে পারি, তাতে অন্তত 20 মিনিট লেগে যাবে। কিন্তু এটা যদি আমি এখন কুকারে দিয়ে দেই, জাস্ট 2 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তাই আমি আপনাদের কুকারে শেখাচ্ছি, আপনারা দেখবেন করে। কড়াইতে তো সবাই জানেন করতে, আমি কুকারে রান্নার পদ্ধতি বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি দেখবেন হয়ে যাবে। জাস্ট 2 মিনিট সময় লাগবে। দিলাম, এবার একটু জল দেব। এই দেখুন জলটা, এই যে পুরো জিনিসটা তার নিচে মানে হাফ পোর্শন জল থাকবে, তাহলে পটলও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও মাখা মাখা হয়ে যাবে। কারণ ডালনায় তো খুব বেশি থাকে না, এমনভাবে জল দিচ্ছি। দেখুন এই যে তরকারিটা তার নিচে মানে আর মাঝখানে জলটা আছে, ওই মনে করুন ছোট কাপের 1 কাপ। এবার আমি দুটো সিটি দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না, ঢাকনা খুলে দেবো। এই গ্যাস জ্বালিয়ে দিলাম, দুটো সিটি পড়বে, দুটো সিটি পড়ার জাস্ট 1-2-3 সেকেন্ড ওয়েট করে আমি ঢাকনাটা খুলে দেব। আমি দেখাচ্ছি, এরপর আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করুন। এক্ষুনি সিটি পড়বে, ওই জন্য আরেকটা সিটি দিচ্ছি। আপনারা একটা সিটি দিয়ে 15 মিনিট রেখে দিতে পারেন, আমি এক্ষুনি খুলে দেখাবো, তাই দুটো সিটি দিয়ে দিচ্ছি। খুব সহজে দেখুন রান্না হয়ে যায়, আপনারা চেষ্টা করবেন কুকারে করার। দেখুন কুকারটা ঠান্ডা হওয়া অবধি রাখলাম, এইভাবে তুললে যখন দেখবেন যে আর বাষ্প বেরোচ্ছে না, তখন এটা খুলে ফেলছি। এই জাস্ট 5 মিনিটও হয়নি রেখেছি। এবার আমি এটাকে না এখানে ঢেলে দিচ্ছি। আমি এখানে যদি সব কিছু করতে চাই কুকারের মধ্যে, পটল আলু গলে যাবে, ওটাকে ঢেলে নিলাম।
এখানে একটু মশলা আছে, একটু জল দিয়ে এ করে নিন। এটা তখন তৈরি হচ্ছে, এই হয়ে এসছে। এবার আমি কি করব, যদি আপনারা একদম শুকনো করতে চান শুকনো করবেন, যদি একটু ঝোল রাখতে চান ডালনায় তো একটু ঝোল থাকে। এবার আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু আলু পটল সেদ্ধ হয়ে গেছে চিনি দিয়ে দিলাম। এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি, চা চামচের হাফ চামচেরও কম গরম মশলা আছে। ডালনায় একটু ঘি গরম মশলা পড়লে ভালো হয়, আপনারা যদি রেগুলার এমনি ঘরে খেতে চান না দিলেও পারবেন, যখন স্পেশাল করতে চাবেন তখন একটু ঘি গরম মশলা অবশ্যই দেবেন। দেখুন হয়ে গেছে, এবার আমি এই চায়ের চামচে আমি গ্যাসটা বন্ধ করে ঘি দিচ্ছি, না তো ঘিয়ের গন্ধটা বেরিয়ে যাবে। এই দেখুন চায়ের চামচে এক চামচ আমি ঘি দিলাম, দিয়ে কিন্তু আপনারা একদম মুখটা বন্ধ করে দেবেন। আমি এখনই আপনাদের ঢেলে দেখিয়ে দিচ্ছি, আপনারা এরকম ঢেকে 10 মিনিট রেখে দেবেন। আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি, পরিবেশন করে দিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেল পটল চিংড়ির ডালনা। যদি চিংড়ি মাছ খেতে না চান, যারা নিরামিষ চান তারা চিংড়ি মাছ বাদ দিয়ে সেম পদ্ধতিতে তৈরি করবেন, তৈরি হয়ে যাবে আলু পটলের ডালনা, নিরামিষ ডালনা। এটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি, আপনারা তৈরি করে খেয়ে দেখুন, আমাকে জানাবেন যে কেমন হয়েছে, আর সকলের সঙ্গে শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যখন ভিডিও চলতে থাকবে তার নিচে ডান দিকে সাবস্ক্রাইব বলে কথাটা লেখা থাকবে, সেখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে সেন্স কিচেনে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।